তবু শেষ ফিরিনি, কারণ ওই আওয়াজটা আমার শুনিয়ে মানে জঙ্গলের ভিতরে আওয়াজটা তো গম্ভীর আওয়াজ, আর ওই ডাকে ডেকেছে তো আমার ভয়ে কাজ হয়ে গেছে এটা সত্যি কথা। নানটু পেছন দিক থেকে ছুটে এসে বাঘ বাঘ বলা মাত্রই, আওয়াজ পাওয়া মাত্রই ও গাড়ো ঝাঁপ দিলেন। আমি যখন ফার্স্ট যখন মানে জঙ্গলে আসি তখন আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণ নতুন, আমাদের মানে ছয় সাতটা ছেলেরা ওরা আগে আগে দিয়ে আসতো, মধু ভাঙতে আসতো, কাঁকড়া মারতে আসতো। এবার আমাকে বলছে চল যাবো কাঁকড়া মারতে মধু কাটতে, আমি বললাম আমার তো নতুন ভয় করছে ভীষণ, তো আমি যাবো না। তো বললো না তুই চল অসুবিধা হবে না আমরা আসি সবাই। এবারে গেলাম, গিয়ে জঙ্গলে যখন উঠছি তখন তো ভয় লাগছে ভীষণ ভীষণ ভয় লাগছে, তখন এধার ওধার শুধু ফলো করছি, একবার পেছনে একবার সামনে, করতে 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 ওদের সঙ্গে গেলাম। গিয়েও মানে সারা দিনটা ভয়ে ভয়ে কাটিয়ে ওইরকম বিকাল তিনটের দিকে থেকে মধু ভাঙা হয়ে গেছে, আসতে গিয়ে আমার পায়ে একটা ফুলো ঢুকে গিয়েছিল। গিয়ে সেখানটা পুরো একদম মানে অনেকটা দূরে চলে গিয়েছি, অনেকটা দূরে মানে ঘন্টা ছয় সাত সাত আট ঘন্টা চলে গিয়েছি। যাওয়ার পরে ওই গোঁজাটা ঢোকার পরে ওখানে পাঁক পাঁক ঢুকে ঢুকে পাতা তখন আসা জঙ্গলে আসা অভ্যেস নেই অভ্যস্ত নেই। এবার ওই গোঁজা ঢোকার পরে ওখানটা আস্তে 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 এত মানে রক্ত বেরোচ্ছে আর বেড়ে হয়ে হচ্ছে হাঁটতে পারছি না। তারপরে সন্ধে আস্তে আস্তে মানে সন্ধে ঘুরিয়ে আসার টাইম হয়ে যাচ্ছে, তখন বাঘ একটা বাঘের আওয়াজ, তখন বাঘ ডাকছে ঘন ঘন ডাকছে, আমার তো ভয়ে আতঙ্ক লেগে যাচ্ছে। আমি বলছি কেন যে এলাম এদের সঙ্গে, ভয়ে ভয়ও করছে যেতে পারবো কি না বাড়ি পাড়ি অসুবিধে। তারপর সত্যি সত্যি আস্তে 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 আমার পায়ের মানে ওই আওয়াজে আমার শেষটা হারিয়ে গিয়েছিল। তো ঘন্টাখানিক ভিতরে তারপরে আমি তো বলছি আমি আর হাঁটতে পারছি না, মধুর ব্যারেলটা তোরা নিয়ে নে আর আমার হাঁটার ক্ষমতা হচ্ছে না, আমি কী করে যাব। তো বললো হাঁটার চেষ্টা করো, ঘন্টাখানি রাস্তা আছে, নাহলে কী করে নিয়ে যাবো, এই মধুগুলো নিয়ে যাবো না তোকে নিয়ে যাবো। ওরাও তো চিন্তায় পড়ে গেলো। তারপরে আস্তে আস্তে সত্যি সত্যি আমার শেষটা হারিয়ে গেলো। গেলে ওরা সবাই আমাকে মোটামুটি দুই তিনজন একের পরে গিয়ে একটু কাঁদে করছে, ও একটু ভর দিচ্ছে, এরকম বাজে ধরে ধরে হাতটা ধরে ধরে মানে হাতটা ধরে 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 কোনো ক্রমে মানে এই জঙ্গলের বাইরে চলে এলাম। আসার পরে ওখানে বসে আছি, তো রক্ত তো বেরিয়েই যাচ্ছে একটা না। তারপরে ওখান থেকে মানে গ্রামের মানুষের ডাকাডাকি করলো, তারপরে এবার এলো। আসার পরে আমার ওখান থেকে আবার ধরে ধরে তুললো, তুলে নিয়ে গিয়ে মোটামুটি নৌকায় তুললো, তারপরে আমাকে নিয়ে গেলো, নিয়ে ওপারে তুললো। তোলার পরে আমাকে তারপরে আমি মোটামুটি তবু আমার মোটামুটি তবু শেষ ফিরিনি, কারণ ওই আওয়াজটা আমার শুনিয়ে মানে জঙ্গলের ভিতরে আওয়াজটা তো গম্ভীর আওয়াজ, আর ওই ডাকে ডেকেছে তো আমার ভয়ে কাজ হয়ে গেছে এটা সত্যি কথা। এবারে ডাক্তার ফাক্তার দেখি মানে ওইটা মোটামুটি কাটারা অপারেশন টরেন করে মোটামুটি এত বড় একটা গোঁজা বেরোলো, শুলো ঢুকেছিল, শুলো শুলো বের করলো। বের করার পরে ডাক্তারের মানে চিকিৎসা টিকিৎসা করে বললো ঠিক হয়ে যাবে, এখন আর কাদা জলে লাভ দিন। এবার নানটুর ঘটনা একটু বলি, নানটুর ঘটনা কিন্তু বছর দুই আগে, বছর দুই আড়াই এরকম আগে আমি তখন রেগুলার জঙ্গলে আসতাম, আমরা তিনজন আসতাম একটা নৌকা ডিঙ্গি নৌকায়। আমাদের সামনে ছিল আমাদের মানে জ্যাঠা কাকার ছেলে, তারা একজন ছিল আর দুজন ছিল মানে গ্রামের ছেলে। এবার সুনীল বলে যে ছেলেটা আছে ও মানে নৌকার পাশায় মানে বুটে পাচ্ছিল, এবারে ওই কানা দিক দিয়ে 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 আসছিলো। এবারে আস্তে 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 যে খালটা ছিল সেটা হচ্ছে তোমার বড় চিলমারির আগে একটা ছোট খাঁড়ির কাছাকাছি এসেছিলো, ওখানটায় কানা দিয়ে আস্তে 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 মোটামুটি ওরকম তো তোমার ওরকম সন্ধ্যে সকাল সাতটা থেকে আটটা এরকম টাইমটায় হঠাৎ মাত্র নানটু কানা দিয়ে আসতে গিয়ে ওদের নৌকায় ঝাঁপ মারলো। আমরা ওরকম আধা ঘন্টা পেছনে ছিলাম, এবার নৌকার ওখানটা ওই পেছন দিক যে বুটে পাচ্ছিলো বাতে বাতে ওখানটাও ঝাঁপ মেরেছিল, মারলে ওই যে সামনে ছিল সে বলছে বাঘ বাঘ বাঘ, কিন্তু ও ফলো করতে পারেনি তাড়াতাড়ি।
নানটু পেছন দিক থেকে ছুটে এসে বাঘ বাঘ বলা মাত্রই, আওয়াজ পাওয়া মাত্রই ওকে গাড়ো ঝাঁপলি মারেন। মারার সাথে সাথে মোটামুটি ওই নৌকার ভিতরে গুঁড়ো তুলে ভেঙে ঢুকে গেল। গিয়ে আমরা ওখান থেকে এলাম, এসে বলছে কী হলো কী হলো, আর বলছে কী হলো, বললো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আমরা গিয়ে দেখলাম, দেখার পরে মোটামুটি দেখলাম ও তো বাড়াবাড়ি করার সঙ্গে সঙ্গে মা একটু লাঠি সেরে লোটা বাড়াবাড়ি করতে করতে উঠে চলে গেল। তারপরে মোটামুটি আমরা ওকে ওই নৌকাটাকে নিয়ে মোটামুটি আস্তে আস্তে একসঙ্গে বিয়ে চলে গেলাম, গ্রামে ফিরে গেলাম। এছাড়া আর কিছু বাঘের সাথে কিছু ঘটনা যেটা তোমার মানে এখনো ভয় করে ভাবলে কিছু? না না, ওরকম কোনো ঘটনা খাওনি তুমি? না 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 না। মধু শিকার করতে গিয়ে? হ্যাঁ, মধু শিকার করতে গিয়ে 1 তারিখ হয়েছিল ওটা। সেটা একটু, হ্যাঁ, 1 তারিখ মধু শিকার করতে হয়ে গিয়েছিল ওটা। আমরা ছিলাম ওরকম 8-9 জন ছিলাম একসঙ্গে। ওইরকম আমাদের তখন সকাল ওইরকম 5:30 নাগাদ উঠেছিলাম, ভরে ভরে উঠে ওইরকম 10:11 দিকে আমাদের 2 বালতি মধু হয়ে গিয়েছিল অলরেডি। আমরা তখন ফিরব, সেই সময় একটা মানে বাঘে হরিণ ধরেছিল। ধরার পরে আমরা ওকে দেখেছিলাম, দেখার পরে আমরা বললাম আর থাকবো না, কারণ যেহেতু সামনে পড়ে গেছে বাঘটা আর হরিণও ধরে আছে, থাকা যাবে না। কিন্তু আমাদের মধ্যে দুটো ছেলে বললো না, ওই হরিণটা আমরা ওর কাছ থেকে একটু কেড়ে নেব, নিয়ে আমরা বাড়ি চলে যাবো। আমরা 2-3 জন বলছি না, ও করতে হবে না কিছু কিছু। আরও কজন বলছে না করবো, চল না, ও ছেড়ে দিয়ে পালাবে। যেহেতু ওর পেছনে আমরা ধাওয়া করলাম, ঘন্টা দুই সময় তাড়ালাম, তাড়াতাড়ি যত আগে যাই ও কিছুটা দূরে গিয়ে হরিণটাকে রাখে, রেখে আবার একটু ওই হেতাল গাছে পাং মারে মারে আবার সামনে বেরিয়ে যায় আমাদের দিকে দেখে। এবার আমরা ওদেরকে ঘন্টা দুই মোটামুটি তাড়া করে এগিয়ে গিয়ে দেখলাম পারলাম না ওর সঙ্গে। ও যেহেতু ও একবার খাদ্য ধরেছে মানে ছাড়বে না। আমরা আস্তে আস্তে বেলাও গড়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে আমরা নিজেরাই চলে এলাম। আমরা মোটামুটি ওর সঙ্গে তাড়াহুড়ো করে পারিনি, আর যখন বলা যায় না ঘুরে কখন আমাদের ওর আক্রমণ করবে, যেহেতু খাবারের একটা আলাদা, খিদের এটা বেলায় আলাদা। আমরা যেরকম খাই, খাওয়ার সময় কেউ যদি আমাদের ডিস্টার্ব করে আমাদের কী কেরাম মনে হয়, সেরকমই ব্যাপার ভেবে আমরা ভাবলাম যে যদি আমরা যদি কোনোভাবে গিয়ে কাটার চেষ্টা করি, দেখা যাচ্ছে আমাদের ওর কাউকে যদি আক্রমণ করে, দেখা যাচ্ছে আমরা ওর সঙ্গে পারবো না জঙ্গলের ব্যাপার যেহেতু। আর আমাদের মধ্যে কিছু কিছু ছেলে 2-1 জন নতানো আছে, সাহস করে না রুখতে না রুখে দাঁড়াতেও পারে, যার জন্য আমরা গ্রামে চলে এলাম। আচ্ছা, তোমাদের যখন সিজন থাকে না তখন তুমি কি কি কাজ করো? সিজন যখন থাকে না তখন আমি অন্ধ্রে কাজ করতে যাই, চেন্নাইতে রাজমিস্ত্রির কাজে যাই, কলকাতাও রাজমিস্ত্রির কাজ করি। আবার এই শীতকালের টাইমটা ট্যুরিস্ট বোটে এই বছর 3 মতো আছি। বাহ, এটা তো ভালো কাজ, এটা তো মানে কোনো রিস্ক নেই এই কাজে? হ্যাঁ, এই কাজে রিস্ক নেই, এই কাজটাই মোটামুটি খারাপ না, ভালো, সবাইয়ের সঙ্গে পরিচিত, একটু আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কেটে যায়। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে বাবা মা আছে, আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে দুটো। আচ্ছা, ঠিক আছে। তারা কি পড়াশোনা করে? হ্যাঁ, একটা বড় মেয়েটার এরকম 8-9 বছর বয়স, আর ছোটো মেয়েটা এরকম 3.5-4 বছর।